রিকমেন্ডেশন কি আর ইউটিউব রিকমেন্ডেশন কিভাবে আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে কাজ করে? আমরা 99 ইউটিউবারই কিন্তু ইউটিউবারের কাছে প্রশ্ন করে থাকি, ভাইয়া ইউটিউব রিকমেন্ডেশন কি এবং ইউটিউব রিকমেন্ডেশন আসলে আমাদের চ্যানেলের জন্য কতটুকু উপকার হবে এবং কখন আমাদের চ্যানেলে ইউটিউব রিকমেন্ডেশন আসে। তো তার আগে আমি আপনাকে বলবো, অবশ্যই আপনারা জানেন ট্রাফিক সোর্সের মধ্যে একটা মধ্য এবং উন্নতমান ট্রাফিক সোর্স হচ্ছে ইউটিউব রিকমেন্ডেশন, সেটা হচ্ছে ইউটিউবের পক্ষ থেকে দেই। তো আপনি কিভাবে বুঝতে পারবেন যে আপনার চ্যানেলে ইউটিউব রিকমেন্ডেশন দিয়েছে কি না? তার জন্য আপনি কী করবেন, আপনার ওয়াইট স্টুডিও অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনি নিচে দেখতে পাচ্ছেন একটা অ্যানালিটিক্স অপশন আছে, অ্যানালিটিক্সে ক্লিক করে দেবেন। যখন আপনি অ্যানালিটিক্সে ক্লিক করে দেবেন, আপনার সামনে এমন একটা উইন্ডো ওপেন হয়ে যাবে। আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা অ্যারোর দেখাচ্ছে। আমরা এই অ্যারোটা আসলে অনেকেই কনফিউজ হয়ে যাই, আমরা কনফিউজ হয়ে যাই কী কারণে, আমাদের চ্যানেলে কোনো সমস্যা দেখা দিয়েছে কি না বা আমাদের চ্যানেলে কোনো নতুন আপডেট আসছে কি না। কারণ আপনারা জানেন আমি কিন্তু সবসময় আপনাদেরকে সঠিক তথ্য এবং লিগ্যাল আপডেটগুলো তুলে ধরার চেষ্টা করি। অবশ্যই যদি আপনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রেখে দিন, তাহলে অবশ্যই জানতে পারবেন ইউটিউব নতুন আপডেট এবং নতুন ট্র্যাকগুলো। তো আপনি দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে কি, আগে ভালো করে মনোযোগ সহকারে শুনবেন। দেখতে পাচ্ছেন লার্ন হাউ ইউটিউব রিকমেন্ড কন্টেন্ট, মানে আপনার চ্যানেলের মধ্যে কীভাবে রিকমেন্ড করতেছি আপনার ভিডিওগুলোকে ইউটিউবের পক্ষ থেকে সাজেস্ট করা হচ্ছে। আর মূল টপিকটা হচ্ছে ইউটিউবের পক্ষ থেকে যখনই সাজেস্ট করো আপনার ভিডিওটাকে তখন রিকমেন্ডেশনের মাধ্যমে সাজেস্ট করা হয়। আর আপনারা অনেকেই জানেন রিকমেন্ডেশন যখনই আসে তখন হচ্ছে আপনার ভিডিওতে যদি ওয়াচ টাইম বৃদ্ধি পায়, মানে অডিয়েন্স রিটেনশন বৃদ্ধি পায়, তখনই আপনার এই ভিডিওর মধ্যে আপনার কী হয় ইউটিউবের পক্ষ থেকে রিকমেন্ডেশন দিয়ে দিই। তারপর আমরা কী করবো, এখানে এই যে অ্যারোটা আছে অ্যারোটে ক্লিক করে দেব। যখনই অ্যারোটে ক্লিক করে দেবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা অপশন আছে লক ইউর কি মুভমেন্ট, ঠিক আছে। এটা কিন্তু লাস্ট পর্যায়ে আসে পড়ছে, তো আমি প্রথম পর্যায়ে চলে যাব। তো আমি প্রথম পর্যায় থেকে আপনাদেরকে দেখিয়ে দেবো, এটা ছিল প্রথম পর্যায়ে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন যখনই আপনি ক্লিক করবেন এমন একটা ইন্টারফেস চলে আসবে, দেখতে পাচ্ছেন রিকমেন্ডেশন আর বেস অন ফিউ ডিফারেন্ট থিং। এটা কিন্তু সব ট্রাফিক সোর্স থেকে এটা আলাদা সোর্স, কারণ এটা ইউটিউবের পক্ষ থেকে আসে, আপনি অটোমেটিকলি কখনো পাবেন না। আপনি থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ব্যবহার করে ভিউ আনছে রিকমেন্ডেশন পাবেন না, এটা ইউটিউব যখন আপনার লিগ্যালভাবে ভিউয়ার্সে তখন কিন্তু এটাকে সাজেস্ট করা হয়। দেখতে পাচ্ছেন আপনার ভিউয়ার্সটা কীভাবে পাচ্ছে, কি একটা রাউন্ডভাবে আপনার ভিউয়ার্স থেকে সরিয়ে দিচ্ছে ইউটিউব, সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন অ্যান্ড ইউর অডিয়েন্স ইজ দ্য মেইন ফেস বিডি হিন্ট থিম, এটা কিন্তু বিডি হিন্ট থিম থেকে আর আসা হচ্ছে এবং এই থিমটা তারা বুঝতে পারতেছেন যে আপনার ভিউয়ার্সটা কীভাবে আপনার চ্যানেলটাকে পাচ্ছে এবং কীভাবে ইউটিউব সরিয়ে দিচ্ছে, সেটা কিন্তু এখানে একটা গ্রাফিক ডিজাইন মধ্যে বুঝিয়ে দিচ্ছে। তারপর কি, তারপর দেখতে পাচ্ছেন ডো ইউর ভিডিও স্টার্ট আউট টু পিপল, আপনার ভিডিওটা কোন কোন পিপলের কাছে যাচ্ছে, কোন কোন পিপলের ভিডিওতে সাজেস্ট করা হচ্ছে। দেখতে পাচ্ছেন বিডি এক্সপ্লেন ওনার চ্যানেলের নিচেও কিন্তু আমার ভিডিওটা সাজেস্ট করা হচ্ছে। তারপর হচ্ছে বিডিআইটিটেক ওনার চ্যানেলের নিচেও কিন্তু সাজেস্ট করা হচ্ছে। তারপর হচ্ছে হুসাইন টেক ওনার চ্যানেলের নিচেও কিন্তু সাজেস্ট করা হচ্ছে। দেখতে পাচ্ছেন আমারটা কিন্তু মাঝখানে আছে। তো সকলের মধ্যে কিন্তু আমার চ্যানেলের ভিডিওটা রিকমেন্ডেশনেরভাবে সাজেস্ট করা হচ্ছে, তার জন্য কিন্তু আমার চ্যানেলের মধ্যে ভিউর পরিমাণ বৃদ্ধি পাচ্ছে এবং এই অ্যারোটা চলে আসছে, ঠিক আছে। তারপর আমরা নেক্সটে যদি যাই দেখতে পাবেন যে আপনার ভিউয়ার্সরা কীভাবে আপনার ভিডিওতে ক্লিক করতেছে। দেখতে পাচ্ছেন এভরি 100 টাইমস ইউর থাম্বলাইন শোয়িং ভিউয়ার্স ক্লোজ দ্য 6 টাইম, মানে 100 বার একজনের কাছে আমার ভিডিওটা সাজেস্ট করেছে, তার মধ্যে 6 বারই ক্লিক করেছে, তার জন্য কিন্তু ভিউর পরিমাণটা অতিরিক্ত বৃদ্ধি পাচ্ছে। আর যখন 100 থেকে 100 বার আপনার ভিডিওতে ক্লিক করা হবে তাহলে বুঝতে পারছেন আপনার চ্যানেলটা গ্রো হতে একদিনও সময় লাগবে না। আর এই রিকমেন্ডেশন কতটুকু সাহায্য করবে আপনার জন্য, এটা অবশ্যই আপনি এই গ্রাফিক ডিজাইনটা দেখেই বুঝতে পারতেছেন। তারপর আমরা নেক্সটে দেখতে পাচ্ছি আমার চ্যানেলের ভিউয়ারটা কীভাবে আমার ভিডিওটাকে ওয়াচ করতেছে। দেখতে পাচ্ছেন ডো ইউর ভিডিও কিপ পিপল ওয়াচিং, মানে কীভাবে ওয়াচ করতেছে। দেখতে পাচ্ছেন 4 মিনিট আমার ভিডিওটা, 4 মিনিটের মধ্যে 1 মিনিট 30 সেকেন্ড করে বেশিরভাগ ওয়াচ করতেছে, তারপর আরও বেশি ওয়াচ করতেছে 4 মিনিটের মধ্যে 2 মিনিট 30 সেকেন্ড করে আরও বেশি ওয়াচ করতেছে। দেখতে পাচ্ছেন এটা দ্বারা কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার চ্যানেলটা কতটুকু গ্রো হবে। আসলে আমার চ্যানেলে কিন্তু মোটামুটি 12 ভিউ আসছে বর্তমান সময়ে, ঠিক আছে। তো অবশ্যই রিকমেন্ডেশন পাইতে হলে অবশ্যই আপনাকে ওয়াচ টাইম বৃদ্ধি করতে হবে এবং লিগ্যাল অর্গানিকভাবে, আপনি থার্ড পার্টি অ্যাপ্লিকেশন এগুলো দিয়ে হবে না।
তারপর যদি আমরা নেক্সটে ক্লিক করি দেখতে পাচ্ছেন ডো পিপল এনজয় ইউর ভিডিও, যখনই আমার ভিডিওটা ওয়াচ করে তখন কী কী দিতেছে, লাইক দিতেছে, শেয়ার দিতেছে এবং ফিডব্যাক দিতেছে। আমরা অনেকে প্রশ্ন করে থাকি ভাই আমার চ্যানেলের ভিডিও কি শেয়ার করতে পারবো নাকি, আপনি 100% পারবেন। দেখতে পাচ্ছেন লাইকে দিতে পারবেন, শেয়ার দিতে পারবেন এবং ফিডব্যাক প্রেরণ করতে পারবেন। এই ফিডব্যাকটা কিন্তু আপনারা অনেকেই জানেন, যখন রিকমেন্ডেশন দিই নিচে কিন্তু আপনার ফিডব্যাকটা এমনভাবে শো করে, যাদের যেমন একটা কোয়ালিটি আছে সেই কোয়ালিটি অনুযায়ী আপনাকে ফিডব্যাক প্রেরণ করে। আমাকে কিন্তু ফিডব্যাকও প্রেরণ করা হচ্ছে কারণ আমার ভিডিওটা ভালো সাজেস্ট র্যাঙ্কিংয়ে আছে। তারপর আমরা নেক্সটে ক্লিক করি, নেক্সটে ক্লিক করে দেখতে পাচ্ছেন ডোন্ট ফরগেট হাউ পিপল আর ফাউন্ডেড বাই। আপনারা চাইলে আমার ভিডিও থেকে কী কী বাই করতে পারবেন, টপিক ইন্টারেস্টিং, কমিউনিকেশন, তারপর হচ্ছে সিগনালিটি, এগুলা কিন্তু বাই করতে পারবেন। এগুলো তুমি ইয়ারলি হিসাবে, মান্থলি হিসাবে কিন্তু পেমেন্ট করতে হয়। যাদের মনিটাইজ আছে সেগুলো কিন্তু স্টিকার দিতে পারে। এখন কিন্তু বাংলাদেশে সুপার স্টিকার অ্যানেবল নেই, তার জন্য কিন্তু আমারটা সাজেস্ট করে নাই। তো অবশ্যই যখন বার এই কান্ট্রি থেকে বা দেখবে বা আমার ভিডিও যদি অন্য কান্ট্রি থেকে হইতো তাহলে কিন্তু আমাদের এই অপশনগুলো কিন্তু সাজেস্ট করা হতো, তার জন্য কিন্তু এগুলো দেওয়া আছে, ঠিক আছে। তারপরে আমরা যদি নেক্সটে দেখি, লাস্ট যে অপশনটা সেটা হচ্ছে আপনার এখানে দেওয়া আছে আন্ডারস্ট্যান্ড হোয়াট ভিউয়ার্স এনজয় মেক ভিডিও দ্যাট গেট রিকমেন্ডেশন। আমার কোন কোন ভিডিওগুলো থেকে রিকমেন্ডেশন নিচ্ছে যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু আগে থেকেও অনেকগুলো ভিডিও রিকমেন্ডেশনের মধ্যে আছে দেখতে পাচ্ছেন। তো এখন বর্তমানে যে ভিডিওটা রিকমেন্ডেশন আছে এটা কিন্তু হাই কোয়ালিটিভাবে ভিউ আসছে এবং আমার চ্যানেলটা ভাইরাল হওয়ার সম্ভাবনা আছে যদি আপনারা সাজেস্ট করেন এবং আপনারা যদি সাপোর্ট করেন, ঠিক আছে। তো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে বলবেন না, তেমনই নতুন নতুন ভিডিও কিন্তু আপনাদের সামনে আবারও নিয়ে আসবো। তো তারপর দেখতে পাচ্ছেন এখানে আছে লুক অ্যাট দ্য ইউর কি মুভমেন্ট, মানে কি এই লেখাটার মানেটা হচ্ছে আপনার ভিডিওতে কীভাবে কোন কিওয়ার্ড থেকে, মানে আপনি যে কিওয়ার্ড ব্যবহার করেছেন বা আপনার ট্যাগ ব্যবহার করেছেন সেই ট্যাগ কীভাবে আপনার ভিউ আসছে সেগুলো কিন্তু আপনি এখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন। তো আমি এখন কি ক্লিক করব না, অনেকটা বড় হয়ে যাচ্ছে ভিডিওটা, তার জন্য আপনি চাইলে এখান থেকে ফিডব্যাকে প্রেরণ করতে পারেন। আমি কোনো কিছুই করব না, শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য, আপনারা চাইলে করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আশা করি আপনারা যদি এই অ্যারোটা চলে আসে এবং এই অ্যারোটার মাধ্যমে আপনাকে রিকমেন্ডেশন দিই তাহলে অবশ্যই আপনি একজন লাকি ইউটিউবার এবং ইউটিউব থেকে আপনি সাজেস্ট পেয়ে যান এবং অ্যারোটা দ্বারা কোনো সমস্যা নেই, আপনার উপকারের জন্য অ্যারোটা আসছে।